দেশে ফিরেছেন চীনে অনুষ্ঠিত এশিয়ান জুনিয়র স্কোয়াশে প্লেট ইভেন্টের অনূর্ধ্ব 13 বয়স শ্রেণীতে চ্যাম্পিয়ন আরাফাত মোল্লা। রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরাফাতকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম ও কোচ মোহসিন জাভেদ। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। এশিয়ান জুনিয়র স্কোয়াশের প্লেট ইভেন্টের অনূর্ধ্ব 13 ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের আরাফাত মোল্লা। চীনে অনুষ্ঠিত আসরে শিরোপা লড়াইয়ে হংকংয়ের তাং ওয়াই হংকে 3-2 ব্যবধানে হারিয়েছেন তিনি। মাত্র 12 বছর বয়সে যাত্রা শুরু হলেও দ্রুত সাফল্য ধরা দিয়েছে আরাফাতের কাছে। বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করতে পারার প্রথম সুযোগটা কাজে লাগাতে পেরে দারুণ উচ্ছ্বাসিত আরাফাত। আমার আম্মু নিজের শখের জিনিস আমার জন্য বিক্রি করে দিছে, তারপর আমার খেলা দিছে, দেশের জন্য কিছু একটা করতে হবে, কারণ অনেক আশা নিয়ে পারিছে। তাই নিজের দেশের জন্য খেলছি, নিজের খেলাটা দিছি, তাতে আজকে সন্তানের সাফল্যে বাবা মার যেন বাদ ভাগা উচ্ছ্বাস। আমার ছেলে যাতে আগামীতে আরও বেশি বেশি করে দেশের জন্য কিছু নিয়ে আসতে পারে, এটাই আমরা আশা করি। খুবই ভালো লাগছে, আমি খুবই গর্বিত যে আমার সন্তান যাতে সামনে আরও সামনে কিছু করতে পারে, সামনে অনেক আগাইতে পারে। আরাফাতের এই অর্জনের মাধ্যমে দীর্ঘ 50 বছরের একটি সাফল্য খরাও ঘুচল বাংলাদেশের। স্কোয়াশ একটা মৃত্যু প্রায় গেম বাংলাদেশে, ইট ইজ এ ডেড গেম, এটাকে আমরা রিভাইভ করার চেষ্টা করছি আমাদের সীমিত সমর্থন মাধ্যমে। আমরা কিছু গুড উইশার পেয়েছি, কিন্তু সাবস্টেন্সিয়াল সাপোর্ট এখন আমরা পাইনি, কিন্তু আমাদের যা আছে তাই নিয়েই আমরা দেশের জন্য কিছু করতে চাই। ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, বাট ফর শিওর ফর দ্য নেক্সট টুর্নামেন্ট উই হ্যাভ বিগার প্ল্যানস এন্ড মে বি ইন নিয়ার ফিউচার ইউ উইল সি ইউ নো মোর অ্যাচিভমেন্টস। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ইস্পাহানি গ্রুপের সহযোগিতায় চট্টগ্রাম ক্লাবে প্রশিক্ষণ দেওয়া হয় খেলোয়াড়দের। মনুল হাসান, চ্যানেল আই।